নিক্ষেপ করো আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি। উহুদের ময়দানে রক্ত জড়ালে পাথর বুকে ও ফুটারে আমাকে আল্লাহ এখন
এখানে বসার সুযোগ দিয়েছে, আমি এই সুযোগ যদি মূল্যবান মূল্যায়ন না করি তাহলে হয়তো পারে আল্লাহ একান্তে বিজ্জত করা ভাই আমাকে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? আপনি জনগণের অধিকার কেড়ে নিয়ে রাজত্ব করছেন আপনার শহরের মানুষ একজন মহিলা মাইয়া মেয়ে যুবতী মেয়ে সে রিস্কার মধ্যে উঠেছে, রিস্কার মধ্যে উঠে ড্রাইভারকে বলতে চান তাড়াতাড়ি চালান, চালু করেন। ড্রাইভার বেচারা সকালে রুটি হয়ে গেছে বা এমন কিছু হয়ে গেছে যা গরিব গরিব আনার ছিল, ঠিক কিনা? এখন তখন মেয়ে বলতেছে আপনি চালু করুন তাড়াতাড়ি চালান, তখন যুবকটা বলছে আমি আর এর চেয়ে চালু আর পারবো না। যুবকটা যখন রিস্কার থেকে নামলো ওই মেয়ে শক্তির জোরে তাকে আক্রমণ করেছে। আপনি আজকে ক্ষমতা আছে আপনার, আপনি একটি রাষ্ট্রে একটি ক্ষমতা আছে আপনার যে আপনি একজন রিস্কওয়ালাকে এইভাবে হাত ধরে আঘাত করবেন। এই জন্য আজকে আপনি বাংলাদেশের যত মিডিয়া আছে সব মিডিয়া আজকে আপনাকে দূর দূর দেয়, ঠিক কিনা? কারণ আপনি একজন রিস্কওয়ালার সাথে এমন দুর্ব্যবহার করার কে দিয়েছে? হয়তো মানে যখন আপনার এই ক্ষমতা আল্লাহ চিনিয়ে নিবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে রিস্কওয়ালার দাম কত। এই জন্য ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা কখনো গরিবদের উপর প্রয়োগ করতে যায়েন না, কারণ হইতে পারে ক্ষমতার মালিক যিনি মহান আল্লাহ করিম আপনাকে এমন এক ক্ষমতা দেখাই দিবেন যেটা আপনি তসনস হয়ে যাবেন, জীবনটা বরবাদ হয়ে যাবে। আজকে আপনি ক্ষমতার জুড়ে রাজত্ব দখল করেছেন, কিন্তু এই রাজত্বের মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুয়িজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রাসূল আপনি বলেন ক্ষমতার মালিক হলেন আল্লাহ, উনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন। ভাইয়েরা আমার বর্তমান পরিস্থিতি এমন, প্রত্যেক আপনি পৃথিবীর যেদিকেই তাকান, ডান দিকে তাকান বাম দিকে তাকান, মুসলমানরা পার হচ্ছে, ঠিক কিনা? আপনারা জানেন গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি ইস্তেমার মাঠে একটা সমস্যা হয়েছে, আপনারা জানেন কিনা? এই সমস্যাটা হয়েছে একজনের কারণে, কজনের কারণে? উনি হলেন বন্ধ স্যার। কি স্যার? বন্ধ। উনি উনার বক্তব্যের মাধ্যমে এমন এমন কথা বল, উনি যখন থেকে আমির হয়েছেন তখন থেকে আলেম ওলামা এমনকি দেওবন্দ থেকে তাকে ফতোয়া দিয়েছে আপনি এগুলো বন্ধ করেন। উনি এইগুলো বন্ধ করেন না, এমনকি উনার কথা রুজু করেন না, তওবা করেন না। যখন আলেম ওলামা দেখলেন যে এটা জনগণের কাছে জানা দরকার, কারণ হইতে পারে তার কথায় হাজার হাজার মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাবে। উনি কি কি কথা বলেন আমি শুধু 2-3টে কথা আপনাদের সামনে বলবো। উনি বলেন হেদায়েতের মালিক নাকি আল্লাহ, হেদায়েতের মালিক যদি আল্লাহ হতো তাহলে রাসূল পালন করো, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আল্লাহ মানে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন ওনার সাথে আবু তালেব মৃত্যু সন্ত্রাসায়িত তখন গিয়া বললেন চাচা আপনি একবার বলেন না ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যা নিয়ার মালিক হন আগে আল্লাহ। বাবা আমার ওই সময় আবু সালেম জবাব দিয়েছিল এ মোহাম্মদ শুনো আমি যদি এই মুহূর্তে তোমার কালমা গ্রহণ করি তাহলে দেখো না আমার কাছে বসে রয়েছে উদ্দাস রে বাবু যায় তারা বলবে মৃত্যুর সময় বাপ তারা ধর্ম চিনতে করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। তখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন রাসূল আপনি জিব্রাইল আপনি আমার বন্ধুকে জানিয়ে দেন ইন্নাকা লা তাহদী মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিক আগে আল্লাহ। কে
তাহলে সাদ কি বলেছে? হেদায়েতের মালিক আল্লাহ না। এবার প্রত্যেক যেদিকে আলোচনা করব, প্রত্যেক দিকে সমস্যা। আপনারা জানেন ফিলিস্তিন, আফগানিস্তান, মায়ানমার, বর্তমান আমেরিকার অবস্থা, প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। কিন্তু আমরা বসে বসে ঘুমাই যাবে কে? আমাদের করিম মাদার যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান নির্যাতিত, আপনি কি করেছেন, তখন আপনি কি জবাব দিবেন? আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, মক্কার একদম জনাক্ত ব্যক্তি উদ্দায় আবু মিয়া, নাম কি উদ্দায় আবু মিয়া, উনি অনেক বড় বিজনেসম্যান ছিলেন, শিল্পপতি ছিলেন। উনি যখন কোন একটি রাষ্ট্রে ব্যবসায় লাভবান হতেন তখন উনার এলাকা আইসা, উনার দেশে আইসা এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ দেখে, নেতা কেতাদের দেখে একটি দাওয়াতের আয়োজন করতেন। কি করতেন? মনোযোগ সহকারে শুনেন, শুধু এখানে শুনলেন আর বাইরে এমন না, যাতে বাড়ি থেকে কিছু বলতে পারেন। সে তখন কাফের ছিল, এক ব্যবসার মধ্যে লাভবান হয়েছে। এখন সে লিস্ট করতেছে যে মক্কার ভিতরে কে কে গণ্যমান্য ব্যক্তি, মক্কার ভিতরে কে কে নেতা, তাদের দাওয়াত দেওয়ার জন্য লিস্ট করতেছে। এমন সে চিন্তা করেছে যে মক্কার মধ্যে মোহাম্মদ তো একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক কিনা? কারণ রসুল তো এমন একজন মানুষ যার কারণে আসমান জমিন সৃষ্টি হয়েছে। রসুল যদি পৃথিবীতে না আসতেন তাহলে আমরা আসতাম না, ঠিক কিনা? ওই কাদের মনে মনে চিন্তা করতেছে, যদি এই লিস্টের মধ্যে মোহাম্মদের নাম না থাকে তাহলে তো আমার জাতির পুরো লিস্টই কলঙ্কিত হয়ে যায়। এখন সে চিন্তা করে করে শেষ পর্যন্ত আমাদের নবীর নাম রেখেছে সুবহানাল্লাহ। রসুলকে হারার পাগল ছিলেন, দুনিয়ার পাগল ছিলেন না, বরং দুনিয়াটা রসুলের পাগল ছিল, ঠিক কিনা? এখন রসুল মনে মনে চিন্তা করলেন, আমি যদি ওই দিন উদ্দায়িতের বাড়িতে উপস্থিত হতে পারি তাহলে মক্কা এমন এমন মানুষদেরকে ভাবো যাদের সাথে আমিও মিশতে পারি না, তারাও আমার সাথে গেছে না, তাদের সাথে আমিও মিলতে পারি না, তারাও মিলে না। এই সুযোগে আমি কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছে দেব। রসুল যে জায়গায় যাইতেন সেই জায়গায় কালেমার দাওয়াত। রসুলের একটা চিন্তা ছিল যে কিভাবে ইসলামকে পৃথিবীতে প্রচার করা যায়। এই জন্য কবি বলেন, ধারে ধারে ঘুরে খোদার বাড়ি পৌঁছে দিয়েছ দিন রা, চিনল না তোমায় তায়েফ বাসি করল যে শুধু আলা, ঠিক না? মনটা একটু নরম করেন, রসুলের জীবনটা একটু পড়েন, যেখানে ইনশাআল্লাহ মাফ করে দিন। ধারে ধারে ঘুরে খোদার বাড়ি চিনল না তোমায় তায়েফবাসী
আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে, তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে, তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত জড়ালে কায়েমের জন্য, পাথর বুকে ফোটার ফুল মনুষ্য যাতে ছিল শূন্য, সত জ্বালা সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি। বাবা আমি বলতেছিলাম রসুল জেদায় যেতেন শুধু উম্মত থেকে, রসুল জাহান কায়দের মাধ্যমে সবার সঙ্গে অনেক জাহিন আরেস রাতে জাহিন আরেস বলেন আল্লাহ নবী যখন কায়দের মানুষদেরকে প্রতিটা গির্জায় গির্জায় মন্দিরে মন্দিরে গিয়ে মানুষদের দাওয়াত দেন, দেখো আমার কোন ক্ষমতার উদ্দেশ্য নয়, আমার নিজের কোনো লাভ নেই, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জান্নাতে হয়ে যাবে। কিন্তু বাইরে আমার দুর্ভাগ্য ছিল তারবাসী কিছু যুবক ক্ষমতার রূপে রসুলকে পাথর নিক্ষেপ করেছে, কারণ রসুলকে যদি পাথর নিক্ষেপ করে উপর থেকে একটু টাকা দিবে তাদের শক্তি দূর আছে। রসুলকে এমন ভাবে সিরাতের কিতাবের মধ্যে রেখে রসুলকে এমন ভাবে আক্রমণ করেছে ওরা পাথর দ্বারা, পুরো বৃষ্টির মতো রসুলের শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমি ডান দিক থেকে পাথর আসে ডান দিকে যাই, বাম দিক থেকে পাথর আসে বাম দিকে যাই, সামন দিক থেকে আসে সামন দিকে যাই, পিছন দিকে আসে পিছন পিছন দিকে যাই, কিন্তু না আমি আর পারছি না রসুল। হঠাৎ করে দেখা যায় রসুলের শরীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে, তখন রসুল বলেন সাহেব শরীর থেকে রক্তগুলো মুছতেছিলাম, হঠাৎ করে দেখা যায় এই রক্তটি এত বেশি হয়েছে রক্ত বাইর হইতে আছে, কিন্তু ওই তারা বিজে একবার শেষ হয়ে গেছে, আমি এই রক্তটিকে ফেলে দিয়েছি। হঠাৎ করে দেখা যায় রসুল এইভাবে আঙ্গুল দ্বারা মালিশ করে, আচ্ছা যে রক্ত শরীর থেকে বাইর হয়ে আসে এবার মালিশ করলে কি ভিতরে যায়? ভিতরে যায় যেদিন আলাসা বলে রসুল এবার তো বুঝলাম না, আপনি শরীর থেকে যে রক্ত বাইরে আসতেছে এই রক্তকে এবার মালিশ করেন কেন, এই রক্ত কি ভিতরে যায়? আল্লাহ নবী বিশ্ব আলমের রহমাতুল্লিল আলামিন দিয়ে বলেন যেদিন আলাসা আমি রসুলকে চিনতে পারলো না, যদিও আমি রসুলকে চিনতে পারি নাই কিন্তু তারপরে তুমি আমাকে চিনতে ভুল করে নাই। এই মুহূর্তে যদি আমার শরীর থেকে এক পুরা রক্ত তাদের জমিনে পড়ে তাহলে এই জন্য আমি শরীরকে শরীরের রক্তকে এইভাবে বুঝতে শুরু করলাম। হঠাৎ করে আমি হঠাৎ দিয়ে বললাম জিব্রাইল যা আমার বন্ধুর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো ওই জন্য তাদের দুটি পা দেখা যায় পাহাড়গুলোকে একসাথে করে তাদেরকে মধ্যে ঢুকে একটি জিজ্ঞেস করে দিব, এমনি জিব্রাইল আসবে তাদেরকে এইভাবে মেরো না, তারা একদিন একদিন থেকে এই কালামাকে বুঝবে আমাকে চিনবে। ওই তাকে মানুষ রসুলকে চিনে নাই, রসুল বলেন আমি তোমাদের এলাকায় চুরো হারা এসেছিলাম কিন্তু তোমরা আমাকে চিনো না, এখানে আমার জন্ম
আজকে তোমরা আমাকে পাথর নিক্ষেপ করছো, একদিন যদি তোমাদের বুঝে আসবে সেদিন কিন্তু আমাকে পাওয়া। কিন্তু তারা রসুলের কথা কান দিল। রসুল অজ্ঞান হয়ে গেলেন, তাকে একটা বাগানের মধ্যে নেওয়া হলো। বাগানের মধ্যে যখন নেওয়া হলো তখন জাহাজ হারাসা বললেন, রসুল চুপ বন্ধ করে দিলেন। আমি মনে মনে ভেবেছি যে রসুল হয়তো পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। যে বাগানে গেলেন ওই বাগানের মালিক একজন কাফের ছিল, ওই কাফের রসুলকে কিছু ফল হাতিয়া দিল। জাহাজ হারাসা রসুলের সামনে যখন পেশ করলো, হঠাৎ করে দেখা যায় রসুলের দৃষ্টি খুলে গেছে। তখন রসুল বললেন, সাহেব এখানে কি তাহলে দুষ্ট লোক আছে? তখন জাহাজ হারাসা বলল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখানে তাহলে দুষ্ট লোক নাই, এখানে আপনাকে একটা নিরাপদ জায়গায় আনা হচ্ছে। রসুল যখন তাহের থেকে দিয়ে সিরাতের কিতাবের মধ্যে রেখে রসুলের পা হাত রঞ্জিত ছিল, এই রসুলকে তাহের কাছে ছিল। আপনি রসুলের কয়েকটা সুন্নত আদায় করে হইতে পারে কি আমাদের কঠিন মজার এই সুন্নত রসুলে আপনি জান্নাতে জান্নাতে যেতে পারেন। বাইরে আবার আমি যেই কথাটি বলতেছিলাম, শোনো আছে একজন ব্যবসায়ী, কি ব্যবসায়ী, ব্যবসায়ী উদ্যোগী আদমি, সে চিন্তা করলো যে রসুলের নাম যদি এই লিস্টিতে না থাকে তাহলে পুরো দাওয়াতের লিস্টিতে কলঙ্কিত হয়ে যাবে। এখন দাওয়াতের সময় এসেছে, রসুলকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, অমুক দিন আমার বাড়িতে তোমার দাওয়াত। এখন রসুল চিন্তা করলেন, আমি যদি উদ্বাহী আবু মুহিতের বাড়িতে উপস্থিত হই তাহলে এই সুযোগে মক্কার নেতাদেরকে ভাবো, তাদের সাথে আমি মিশতে পারি না, তারাও মিশতে পারে না, এই সুযোগে আমি কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছে দিব। এখন যখন নির্ধারিত তারিখ এসেছে, রসুল তার বাড়িতে আমন্ত্রিত হয়েছে, উপস্থিত হয়েছে। যখন রসুলের সামনে গানা পেশ করা হয়েছে, রসুল উদ্দয়কে ডাক দিয়ে বলে, হে উদ্দয়, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার বাড়িতে যাবো, আমি এই কথা বলি নাই যে তোমার বাড়িতে খারাপ অংশগ্রহণ করবো, আমি আসলাম। এখন আমার একটা আবদার রয়েছে, যদি এই আবদার পূরণ করো তাহলে আমি তোমার বাড়ির দাওয়াতে আবার অংশগ্রহণ করবো, নতুবা অংশগ্রহণ করবো না। এখন রসুল বলতেছেন, আমার আবদার হলো তুমি যদি কালেমা পড়ো তাহলে এক মুসলমান, তাহলে এক দাওয়াতের খাবার অংশগ্রহণ করবো, তোমার খাবো না। রসুল কি দুনিয়ার উদ্দেশ্য ছিল না? রসুল দুনিয়ার উদ্দেশ্য ছিল। এখন রসুল উদ্দয় আমার মেয়ার আমি শেষ করেছি, শুধু সারা শেষ করেছি, উদ্দয় দিয়ে আমি মেয়ার সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, জিরো বংশ ভার হল। যখন মুসলমান হয়ে গেল তার আরেকটা বন্ধু ছিল ইসলাম বিরোধী, রসুল বিরোধী, কি বিরোধী, ইসলাম বিরোধী, তার নাম উদ্বাইবনে হল। তার কাছে খবর পৌঁছে গেছে, তোমার বন্ধু, তোমার বন্ধু উদ্বাইবনে আমি মুসলমান হয়েছে, চোখ লাল হয়ে সুদা উপস্থিত হয়েছে উদ্বাইবনে আমি মুহিতের কাছে। কেউ ডাক্তার বন্ধু, তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? কহা করেছি, কেন? কয়ে মোহাম্মদ আমার বাড়িতে এসে আমাকে বলে যে উদ্ভা, যদি আমার ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার বাড়িতে আমি আবার অংশগ্রহণ করবো না। আমি চিন্তা করলাম, যদি মোহাম্মদের মতো একজন গণ্যমান্য ব্যক্তি আমার বাড়িতে খাবার অংশগ্রহণ না করুক তাহলে আমার পুরো খাবারের অনুষ্ঠানটাই কলঙ্কিত হয়ে যাবে, এই জন্য আমি তার ধর্ম গ্রহণ করেছি। রসুল বাড়িতে খাবার শেষে বাড়িতে পৌঁছে গিয়েছে। বাইরে আমার এখন উদ্ভাই নিয়ে হল উদ্ভাব তার বন্ধুকে ডাক দিলে, হে বন্ধু, তাই যদি হয় তাহলে আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের ধর্ম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে খাবার করবো। এখন উদ্ভাব আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করবো না আমার বন্ধুর কথা আনবো? এখন যদি ওই বন্ধুর কথা না আনি তাহলে ওই বন্ধু আমার খাবার অংশগ্রহণ করবে না। আমার লাশ পর্যন্ত মোহাম্মদের সঙ্গে গিয়ে বলতে হবে, মোহাম্মদ আমি
তোমার কারণে বর্ণন করলাম, শুধু তাই নয় আরেকটি কাজ করতে হবে, তার সামনে দুটো নিক্ষেপ করতে হবে, যদি বলে নাম শুনলাম রসুল দিতে চান গান দেখি জান্নাতে দেখি, আর কামাই নিতে চান জাহান্নামের দিকে। আজকে বন্ধুত্বের বন্ধুত্বের টানে হাজারো যুবক যুবকরা হাজারো উপকর্মশীল ঠিক কিনা, আর বান্ধবীর টানে হাজারো যুবতীরা অপকর্মশীল যুবকরা দল বেঁধে বেঁধে ঘুরা ফেরাবে, তাদের কি যেটা বলা হয় তোমরা এইভাবে কেন ঘুরা ফেরাবে, তারা বলে ব্যাংক সার্ভিস সার্ভিস তাকে দেখলে আল্লাহ কথা স্মরণ হয়, যার কথা শুনলে পুরানো সুন্দর জ্ঞান বাড়ে, তিন নম্বর আমার দেখলে তোমার আগের আটের কথা স্মরণ হয়, কজন তিন প্রকার মানুষের ফল বন্ধ হবে, এক নম্বর যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, দুই নম্বর যার কথা শুনলে তোমার পুরান সুন্দর জ্ঞান বেড়ে যায়, তিন নম্বর যার আমল দেখলে তোমার আগের হাতে জ্ঞান বেড়ে যায়। আমি তোমার যে জন্ম গ্রহণ করেছিলাম সেই জন্ম এই মুহূর্তে আমি প্রত্যক্ষ করলাম, শুধু তাই নয় তোমার জন্মকে ঘৃণা করে আমি তোমার সামনে তুমি করলাম কি করছে তুতু আমার বন্ধু আমি সহ্য করতে পারছি না, তুমি যাও জাহান্নাম থেকে একটি কাফেরের চেহারা গিয়ে নিক্ষেপ করো, জিব্রাইল আলাইহিসসালাম জাহান্নাম থেকে একটি আয়না এনে কাফেরের চেহারার মধ্যে নিক্ষেপ করলেন, সাথে সাথে কাফেরের চেহারা কালো হয়ে গিয়েছে, কি হয়ে গেছে রসুলের সাথে বিয়াদব করার কারণে, আল্লাহ বলেন রসুল আপনি মন ভাঙবেন না, দুনিয়ার জন্য তার চেহারাকে কালো করে দেওয়া হয়েছে, কেমন কেমন হবে আপনি চিন্তা করেন, এই জন্য আল্লাহ বলে ওয়ায়ুমাই আদুজওয়ালি ওয়ালা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি তালাইতু মা রাসূলি সাবিলা, রাসূল আপনি চিন্তিত করছেন চিন্তিত হবেন না, কিয়ামতের কঠিন ময়দানে ওই কামের দুই হাত কাপড়াই ঘর বলবে হায়রে কত নাম্বার আমার তৈয়ারে ইতনি তালাইতু মা রাসূলি সাবিলা, যদি রাসূলের ধর্ম গ্রহণ করতাম যদি আমি অমুক অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতদিন না ভালো হতো, কিন্তু ওই দিন হাজার ভাইয়ারা আমার আমি আপনাদের সঙ্গে যে তিনটি কথা বলেছি সেই তিনটি কথা আপনারা আমল করতে চেষ্টা করবেন, প্রথমে আমি আমল করবো ইনশাআল্লাহ, তারপর আপনারা আমল করতে চেষ্টা করবেন, আমার আলাইনা ইল্লাল কালাম।